আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালের চলতি মাসের 17 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা। অনেকেই কিন্তু টেনশনের মধ্যে রয়েছো, অনেকে কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছো যে তোমাদের পরীক্ষা কি আদৌ 17 তারিখ থেকে হবে কিনা। তো এই বিষয়ে সর্বশেষ আপডেট এবং চূড়ান্ত আপডেটটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে, আমাদের শিক্ষামন্ত্রীর মুখে তোমাদেরকে শোনাবো সঠিক তথ্যটা। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষার সর্বশেষ আপডেটটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কি জানাচ্ছে, চলো আমরা তাদের মুখেই লাইভটা শুনে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষামন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছে আশা করছি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। এখানে মূল কথাটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই, তবে তোমাদের হাতে যে কয়টা দিন সময় রয়েছে এই কয়টা দিন তোমাদের রাস্তায় না বেরিয়ে তোমাদের বই খাতা কলম নিয়ে তোমাদের বসতে বলেছে শিক্ষামন্ত্রী। আশা করছি তোমরা এই কয়দিন পড়লেও যতটুকুই তোমাদের আগে পরে প্রিপারেশন রয়েছে এই কয়দিন পড়লে অন্তত পাস করতে পারবা। এখন বর্তমানে তুমি যদি রাস্তায় বের হও আর এই সময়টা যদি তুমি পড়ার টেবিলে না কাজিয়ে অন্য জায়গায় যদি সময়টা ব্যয় করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা খারাপ হবে। তোমার পরীক্ষা কেন খারাপ হলো এই বিষয়টা কিন্তু কেউই দেখবে না, তোমার রেজাল্টটা কেন খারাপ বা তুমি রেজাল্ট খারাপ করেছো সে বিষয়ে কিন্তু অনেক রকমের সমাজে কটু কথা কিন্তু সমাজের প্রতিবেশীর লোকরা কিন্তু বলে থাকে। বিষয়টা কিন্তু তোমরা বিষয়টা বুঝো, কারণ তোমরা এবছর এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু ছোটো বাচ্চা না যে বিষয়টা বুঝবা না। রেজাল্ট খারাপ হলে তোমাদের কিন্তু সমাজে তোমাদের একটা বোঝা হিসেবে ধরা হয়। অনেকেই কিন্তু আছে যে রেজাল্ট খারাপ হলে তারা কিন্তু কটু কথা বলে। তো আশা করছি বন্ধুরা বিষয়টা বুঝতে পারছো। তবে বিশেষ প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রকম বন্যা কবলিত যদি এলাকার মধ্যে তোমাদের পরীক্ষা মানে চলাকালীন ওই সময় কিন্তু শুধুমাত্র যে এলাকায় মনে করো দুর্যোগ থাকবে ওই সকল এলাকায় কিন্তু পরীক্ষাটা বন্ধ থাকবে, বাকি সব জেলায় কিন্তু পরীক্ষাটা হবে। তো বন্ধুরা, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর যে চূড়ান্ত যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তোমার কী মতামত? পরীক্ষাকে পেছানো উচিত নাকি পরীক্ষার নির্দিষ্ট সময় নেওয়া উচিত? এটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা, কারণ অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে। অনেকেই বলতেছে যে তোমাদের আবার আন্দোলন হবে, তোমাদের পরীক্ষা পেছাবে ইত্যাদি ইত্যাদি। তো এখানে তোমরা কিন্তু শিক্ষামন্ত্রীর মুখে কিন্তু শুনতে পারলা যে তোমাদের পরীক্ষা নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখেই হবে, পরীক্ষা পেছানো কোনো রকমের সমস্যা বা কোনো রকমের সুযোগটা নাই। তবে আমাদের সামনে যে কয়টা দিন রয়েছে এই কয়দিনের মধ্যে আবার যদি কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সঠিক তথ্যটা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমরা এখানে, খুদা হাফেজ।